কিশোরগঞ্জের আপনাদের সবার সামনে বলি যে আমি আমাদের কিশোরগঞ্জের মানুষের মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত সরলতা আছে। মানে কেমন সরলতা, আমরা কিন্তু কাউকে ছোট করে বলছি না, আমরা অল্পতেই খুশি আবার অল্পতে খুব কষ্ট পাই। এই অঞ্চলে অনেক বিয়ে ভেঙে গেছে, শুধু জামাইয়ের গ্লাসের শরবতে কেন লিপস্টিকের দাগ, বিয়ে ভেঙে গেছে। অনেক বিয়েতে আসে নাই, কেন আসে নাই? মানে এটা আমি আমার ভাষায় বলি যে একজন আরেকজনের সাথে গল্প করতেছে, এই যে নাসি মেয়াজ আমার দাওয়াতটা দিল, যে ফটটা যে দিছে বেটা আমারে আমার মোবাইলে কয় যে আমার বাড়িতে দিতে পারছে, বেটা কোনো দাওয়াত দিল। আমি কি যে ফটের মানুষ, যে ফটে মোবাইলের যে ফটে আমি যাই, আমার কি কোনো ক্যাটাস নাই? আরে চেয়ারম্যান ম্যাম বললে আমার দাওয়াতে ঠিক মতো নিতে পারে না, ঠিক ঠিক বাড়ি তাই নিয়ে ওরা করে বয়ে থাকে, আমি হেন যাই না। নাসি মেয়াজ দাওয়াতটা দিয়ে লেটে কোনো হইলো বাড়িতে আইসে, হ্যাঁ পরে তো আমি গেছি বেটার, আমি তো বালা মানুষ জানে পরে তো বেটার যে বউ রুবি খাওয়াইছে আমারে সুন্দর মেরে মুরগি খাওয়াইছে, মুরগি রান করে দিছে না, দিছে খালি রক্তানি ফেটে যায় না, আমি কি রান খাবে পারিস না? এরপরে তো আমার রক্তানি একটু দই দিছে, যে দইটা যে দিছে আমার মনটা কইতেছে এটা মদঙ্গ পাবেন না, এটা মনে হয় করিম মধ্যে কোনো বাজারে আমার কি এটা কোনো, আমি কি টেটাসের মানুষ? এরপরে তো আমি সহ্য করে খাইছি, খাইটা সুন্দর এটা যখন আইছি আনে পরে তো আমার পেতে পায়সা বাকি সে খাওয়াইতে পারেন না, আরে গুলাম করে গুলাম। আমি বকাটা এই কারণে দিচ্ছি মানে এটা হচ্ছে এক ধরনের সরল, মানে ওনারা কোনো কিছু না বুঝিয়ে বলেন খাওয়াইতে আর কি, তার একটু মুরগি দিলে রান দিছিস না, এরপরে তো যে একটু দই দিলে এটা তাও আবার কি করে মধ্যে বাজারের কোনো দই মধ্যে ফলে না দাওয়া তো আছে দিস, এরপরে তো আমি খেতে দিচ্ছি ভাই সুন্দর হইলে পর বাজারে আড়াইশো টাকা, আড়াইশো টাকা দাম কিন্তু আসলে 120 দিয়ে কিনছি, আপনারা দেখুন আমি দামের স্টিকারটা বা তুলেছি যাতে না বুঝে, হেটা সুন্দর প্যাকেট করে না দিয়ে এসেছি মিনিমাম দাম হইবে 800 টাকা, আমার সেই ব্যবসা মধ্যে দাম দিতে বেশি সময় তখন ফদা বুঝতে একাই আর আমার দাম দিছি গড় দিছি বলে একজন, এটা কোনো দাবাতে নমুনা হইলো না না।